Hello everyone, Assalamualaikum and welcome back to my channel Arham, Aizan's mom blog. আশা করি আপনারা সব ভালো আছেন, আমরাও ভালো আছি। সো আজকে আমি চিকেন শাশলিক বানাইরা আমি কই আপনার লগে শেয়ার করি। তো দেখতে পারা আমি চিকেনর বুকুর মাংস চিকেন বেস্ট আমি লইছি, লই আমি শুদ্ধ করি ছোটো ছোটো করে টুকরা করে খাটি রাখি লইছি। আর আমি তিন কালারের ক্যাপসিকাম ইউজ করব আজকে। তো আশা করি আপনারা সময় লইয়া দেখতে থাকবকা। তো চিকেন শাশলিক বানাইতে আমার প্রথমে আমি চিকেন রেবালা হরি দইয়া আমি এক চামচ লবণ দিলাইছি, আর আপনার লবণ স্বাদ মতো দিবা। আর এক চামচ রসুন দিছি, রসুন বাটা, আর এক চামচ আদা বাটা, এক চামচ হলুদ, আর এক চামচ চিলি পাউডার, হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়া গুড়া, বেশি দিলে আবার গন্ধ করব। আর এক চামচ বড়িয়া আমি পাপরিকা পাউডার দিছি, আর আমি তুরা অলিভ অয়েল দিলাম। আর কয়েক ফুটা আমি লেমন জুস দিব, আর কয়েক ফুটা আমি ড্রপ এক টেবিল চামচ সয়া সস দিলাম, বেশি দিলে আবার একটু বেশি টক লাগব। আর আমি এক চামচ বড়িয়া আমি ইয়োগার দিব, দিয়া বালা করে আমি লাড়িয়া একটা মেরিনেট করে রাখি। সেম মশলার মাঝে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ মাখাইয়া রাখি লাগছি। তো আমি এখন ম্যারিনেট করে রাখছি পাক্কার সময়। তো আমি এখন একটা একটা করিয়া স্টিকার বিতাড়াই দিম। আমরা রমজানও লাইক বাজা ফুল আমরা বেশি খাই, আর এর মাঝে যদি আমরা চিকেন শাশলিক করি তো একটা খাইতেও ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো আমি সব সময় তা করিয়া রাখি, আর আমি তা পাক্কা খরটা করছি, করে আমি ডিপ ফ্রোজেন করে রাখছি ডেইলি। যেমন আলু চপ বেগুনি এটা খাইতে ভালো লাগে না, পেঁয়াজি খাইতে ভালো লাগে না, সমোসা, তো তোরা ডিফারেন্ট ডিফারেন্ট করে রাখলে এটা খাইতেও ভালো লাগে। তো আমার সব চিকেন শাশলিক বানানি শেষ। আমি অকল একটা বেগের মাঝে ওটা রাখি লাগি ফ্রোজেন করার লাগি। আর আমার এই ভিডিও আপনার কাছে যদি ভালো লাগিয়ে থাকে আপনারা প্লিজ লাইক দিবা, আর যারা সাবস্ক্রাইব করছেন না তারা প্লিজ সাবস্ক্রাইব করবা, আর শেয়ার করতে ভুলবা না। ভালো থাকা সুস্থ থাকা আর সাপোর্ট করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।